বেও নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় ক্রিকেটার কোচিং স্টাফদের পুরস্কৃত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘরের মাঠে কতটা শক্তিশালী নিউজিল্যান্ড তা তাদের সর্বশেষ পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সেই নিউজিল্যান্ডকেই কিনা বাংলাদেশ উড়িয়ে দিয়েছে মাউন্ট মঙ্গানুয়ে এবাদত তাস্কিনদের বোলিং নৈপুণ্যের প্রথম টেস্টে সহজ জয় পেয়েছে বাংলাদেশ অতীতে টাইগারদের ভালো পারফরমেন্সের জন্য পুরস্কৃত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারও তার ব্যতিক্রম নয় বিসিবির অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস জানান প্লেয়ার সহ টিম ম্যানেজমেন্টদের জন্য থাকছে বিশেষ বোনাস আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব উনি প্লেয়ার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন সবাই বোনাস চাচ্ছিল বোনাস তো থাকবেই উইনিং বোনাস সবসময় তারা পাবে টেস্ট সিরিজ শেষ হোক তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ভালো খেললে পুরস্কৃত করার রীতি নতুন নয় ঘরের মাঠে যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছিল তখনও পুরস্কৃত করেছিল পুরো দলকে সাধারণ বোনাসের পাশাপাশি আলাদা কোনো কিছু দেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত হবে টেস্ট সিরিজ শেষ হলেই এটা তো স্বাভাবিক ব্যাপার আপনি টেস্ট খেললে তো বোনাস থাকি অ্যাডিশনাল বোনাস থাকবে কিনা সিরিজ শেষ হোক আলাপ করব উল্লেখ্য বর্তমানে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দেশের বাইরে রয়েছেন দেশে ফেলে হয়তো বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে বিসিবি দেশের ক্রিকেট পাড়ায় নতুন করে বিতর্কে জড়িয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নানু তবে এবার দল নির্বাচন নিয়ে নয় টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে সাবেক অধিনক মোহাম্মদ আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলে আখ্যায়িত করেছেন তিনি এবার সেটির জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক তারকা আশরাফুল টাইগার সাবেক অধিনায়কের জবাবের পর সুর পাল্টিয়েছেন ন্যানু আজ এক সাক্ষাৎকারে আশরাফুল ইস্যুতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আশরাফুল আমার ছোট ভাই তাকে ক্রিকেটে কিন্তু আমি পরিচয় করে দিয়েছি সুতরাং এটা নিয়ে আরও আলোচনা করার কোনো দরকার নেই এই ব্যাপারটা এখানেই শেষ হবে আশা করি তিনি আরও বলেন ক্রিকেটারদের ক্রিকেটারের মতোই থাকা উচিত পলিসি মেকিং তো আর তার কাজ না সুতরাং যার যা ক্ষেত্র সেখানেই সীমাবদ্ধ থাকা উচিত এর আগে আশরাফুল বলেছিলেন নির্বাচক প্যানেলের সদস্যদের মেয়াদ তিন থেকে চার বছর হলে ভালো হয় কারণ দীর্ঘমেয়াদী নির্বাচক প্যানেল দিয়ে ক্রিকেটে সুফল ফেরানো সম্ভব নয় জবাবে নান্য আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার উল্লেখ করে বলেন যেসব খেলোয়াড় দেশদ্রোহী হয়ে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হয় ওদের কাছ থেকে ভালো পরামর্শ আশা করা কঠিন